কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি, তো স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে, তো এই কারণে আসলে সময় নষ্ট করতে চাইনি। শেষ প্রশ্ন, ইঞ্জুরিতে ছিলাম, সো মিস করার কোনো চান্স ছিল না, মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না, তো ইঞ্জুরিতে যেহেতু ছিলাম অত মিস করার সুযোগ আসে না আসলে। প্র্যাকটিস শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে, বলিং ফিঙ্গার যেহেতু, সো স্বাভাবিকভাবে কিছুদিন সময় লাগবে, বাট ইম্প্রুভ হচ্ছে ভালোই। ওনারা যদি বলে থাকেন তাহলে তো আমি আত্মবিশ্বাসী। তাই কে বললো রদ বদল হচ্ছে? বিসিবির পদ কি মন্ত্রিসভার সাথে নাকি? ভাই আমি কিছু জানি না আর এগুলো নিয়ে আমার বলা মুশকিল কিছু আসলে, আপনি মাঠের কথা বললে সেটা নিয়ে অ্যান্সার দিতে পারবো। রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করছে ইয়ে ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে, আমার মনে হয় ব্যালেন্স দল, সাথে সাথে অন্যান্য দলগুলো অনেক শক্তিশালী, বাট যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও তাদের সেটাই টার্গেট থাকবে। এটা তো রংপুর রাইডার্স ডিসিশন দিবে, এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার পাবেন। আমার মতামতের উপরে তো ডিপেন্ড করে না, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবসময় ওনাদের উপরেই ডিপেন্ড করে যে তারা কাকে চাই, কিভাবে চাই, এবং তারা সেভাবেই প্ল্যান করে। না এগুলো নিয়ে এখনো কথা হয় নাই, বাট বোর্ডের সাথে কথা হবে, যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে সবাই মিলে যেটা ভালো ডিসিশন মনে করবে সেটাই নিবে আসলে। আর এই প্রশ্নের অ্যান্সার আমি মোটামুটি 8-10 বার দিয়ে দিচ্ছি। প্রতিবারই তো বেশি এক্সপেকটেশন থাকে, এবারও তাই থাকবে, যেহেতু টি টোয়েন্টি ফর্মেটটা লাস্ট 1 বছর আমরা খুব ভালো খেলেছি, টিমটাও এখন ব্যালেন্সড আছে, ফর্মেও আছে, সবাই ভালো খেলছে, নিউজিল্যান্ডেও সবাই ভালো খেলেছে, সো স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন তো বেশি থাকবেই। খেলা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে, যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা স্যুট করবে বেশি, সো আমাদের সুযোগ আছে। থ্যাংক ইউ। এই প্রশ্নের অ্যান্সার দেইনি, আজকে দেইনি, এর আগে দেইনি, কয়দিনের কথা, এমপি হওয়ার আগে যারাই আপনারা গেছেন সবাই তো এই প্রশ্নই করছেন সবার আগে। না সেটা এমপি হওয়ার আগে তাহলে অন অফ করবো, যতটুকু চ্যালেঞ্জিং হওয়া উচিত ততটুকুই চ্যালেঞ্জিং, এর চেয়ে বেশি আর কি হবে। থ্যাংক ইউ ভাই।